আজকের ভিডিওটা শুরু করছি এই যে রাস্তায় দাঁড়িয়ে। তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের শিলিগুড়ি গার্লস হাই স্কুলের ঠিক সামনে এই খাবারের দোকান থেকে। আসলে আমি ভাইয়ের জন্য বাসের টিকিট কাটতে গিয়েছিলাম, তো বর বলল এখানকার তান্দুরি রুটি চিলি চিকেন খাবে, তাই এখানে থেকে নিয়ে একবারে বাড়ি যাব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমি ভিডিও তো অলরেডি আগে একবার শুরু করেছি, তো এখন আবার স্টার্টিং করছি, কারণ আমি তো বাইরে গেছিলাম ভাইয়ের টিকিট কাটার জন্য। ওর টিকিট হলো, বাসের টিকিট হলো স্লিপার, 6:30 দিকে ওর বাস। তো আর ওই জন্য আর কোনো ভিডিও টিডিও করতে পারিনি। আমি বাড়ি থেকে 8টা নাগাদ বেরিয়েছি, ওখানে গেলাম। আরও এখানে তো অনেক অপশান আছে, অনেকগুলো বাসের ইসে আছে, তো এসি নন এসি সব কিছু দেখলাম দেখে দেখে। হ্যাঁ, নন এসি, নন এসি। আর এদিকে হচ্ছে, হ্যাঁ নন এসি, মামুই যাবে নন এসিতে। তো লোকনাথ ট্র্যাভেলস আছে, তারপরে হিল কুইন আছে, তারপরে সম্রাট আছে, মা দুর্গা, প্রচুর অপশান আছে। তো চিন্তা ভাবনা করে এসিতে যা দেখলাম ভাড়া, আমার মাথা খারাপ হয়ে গেল। এসিতে দেখলাম হচ্ছে 2500, মানে 2500-এর উপরে সব, 3000, 3500, 4000 এরকম। শ্যামলী তো যাওয়াই যাবে না, শ্যামলীতে প্রচুর রেট। তো যাই হোক, এখান থেকে কলকাতায় একা যাবে, এসি নন এসি কোনো ব্যাপার না। আমার হচ্ছে যাওয়াটা নিয়ে কথা, কারণ ওর ফ্লাইট আছে হচ্ছে কলকাতা থেকে শুক্রবার, ভাই শুক্রবার, শুক্রবার কি বৃহস্পতিবার মনে হয় ওর ফ্লাইট আছে। তো আজকে হচ্ছে যাবে কলকাতায় গিয়ে ওখানে ওর ফ্রেন্ডের ফ্ল্যাটে উঠবে। ওখানে ও যে এত কথা বলছে, ওখানে আজকে থাকবে, আর কালকেরই মনে হয় করা হয়েছে, কালকে নাহলে পরশু দিন মনে হয় ফ্লাইটটা, আমার মাথা থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, ফ্রেন্ডকে, ফ্রেন্ডের সঙ্গে খেলাধুলো করবে স্কুলে গিয়ে, ফ্রেন্ডের সঙ্গে না, ফ্রেন্ডকে কেন মারবে, স্কুলে ফ্রেন্ডদের সঙ্গে গল্প করবে, খেলাধুলো করবে। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক। তো এখন টিকিটটা আপাতত কেটে নিয়ে আসলাম, ভাইকে আর আসতে বলিনি, আমি এখান থেকে করে নিয়েছি। আর ওকে একবারে 4:30 দিকে বললাম তুই বেরিয়ে আসবি, কারণ 6:30 দিকে বাস, 6টার দিকে এখানে উপস্থিত থাকতে বললো। তো যেহেতু আমাদের দার্জিলিং মোড়ে বিশাল জ্যাম পড়ে, বিশাল, হ্যাঁ, তো যার জন্য ওকে বললাম 4:30-এর মধ্যে তুই বেরিয়ে যাস। হ্যাঁ, তো 4:30 নাগাদ ওখান থেকে বেরিয়ে যাবে, আমি ওইখান থেকে গিয়ে ওকে গাড়িতে উঠাই দিয়ে তারপরে এখন আসবো। ওর খাবার দাবার সমস্ত কিছু এখন এখন আমি অ্যারেঞ্জ করছি রাত্রের জন্য। ওর জন্য করা হচ্ছে ঘুগনি করবো, আর ওদিকে লুচি, লুচি আর ঘুগনি, একদম সিম্পল খাওয়া দাওয়া, এই হচ্ছে ব্যাপার। আর কালকে থেকে তো আবহাওয়া দপ্তরের ইসে দেখলে নিউজ দেখছি যে আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, কিন্তু আমি যখন বেরিয়েছি বীভৎস রোদ ছিল, বীভৎস মানে থাকাই যাচ্ছে না, এত মানে সাংঘাতিক। আর যে এখন ওয়েদারটা একটু খারাপ হলো, মনে হয় ঝড় বৃষ্টি হলেও হতে পারে, তাও বলা যায় না যে আদৌ হবে কি হবে না, হলে ভালো না হলেও ভালো, করার কিচ্ছু নেই। অ্যাটলিস্ট ভাই ভালোভাবে পৌঁছে যাক কলকাতায়, তারপরে একদম নিশ্চিন্ত, আর ওখান থেকে ফ্লাইটে করে তো চলেই যাবে, অসুবিধা কিছু নেই। আর দিদি কালকে আবার আসবে ওখান থেকে, দিদি কালকে রিটার্ন করবে বাড়িতে চেন্নাই থেকে, ও একদম ডিরেক্ট ফ্লাইটেই আসছে। তো ভাইয়েরটা একটু সমস্যা হয়ে গেছিলো, তো যার জন্য ও একটু ডিলে করেই যাচ্ছে, ঘুরপথে যাচ্ছে। তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ছেলের এদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ও একদম কালার পেন্সিল সব বের করে রং করতে বসলো, সব কিছু একবারে ওলট পালট করে দিয়েছে। তো আমি এখন ভাইয়ের জন্য টিফিনের একটু ইসে করি, রাত্রের জন্য ভাইকে বললাম যে এই যে ঘুগনি কালকে ভিজিয়ে রেখেছিলাম, ওই মনাদি করে রাখলো ঘুগনি, আর এখন আমি লুচিটা রেডি করে রাখি। আর তার সাথে আজকে হয়েছে এই যে ফলি মাছ, ফলি মাছের ঝোল। তো ছেলে তো মাছ খাচ্ছে না, ওর জন্য অল্প করে মাংস রান্না করা হয়েছে, চিকেন, ওর জন্য লুচিটা এখন রেডি করে নিই। এদিকে লিচি একদম রেডি করে রাখলাম, এখন ভেজে নেব লুচিগুলো। আর এদিকে এই যে ছেলে খেলছে, খেলছে কম, দুষ্টামি করছে বেশি, কত কথা ওর, কথা শেষই নেই। লুচি বানানো হয়ে গেছে, তো আমি প্যাকিং একটু পরে করব। তো এখন আমি যাব হচ্ছে আবার তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে, ওখানে
ভাইকে এখন বাসে তুলতে যাব, ভাইও ওদিক দিয়ে বেরিয়ে গেছে, তো চলো যাই। আর ওর জন্য টুকটাক কিছু জিনিসও কিনা রয়েছে, সেগুলো কিনে ওকে একবারে দিয়ে দেবো, চলো। তো আমি চলে এসেছি ভাইয়ের এখানে, ওকে লোকনাথ ট্রাভেলসের এখানে ওকে গাড়িতে তোলার জন্য। তো এখনও টাইম প্রচুর আছে বাকি, 6:30 থেকে ওর বাসের টাইমিং। একবারে ওর যা লাগেজ হয়েছে একটা বড় ট্রলি আর এগুলো এগুলো একবারে ঢুকিয়ে দিয়ে তারপরে ওকে গাড়িতে একবারে পারমানেন্টলি উঠিয়ে তারপর তখন আমি যাব। ওকে বাসে এখন উঠিয়ে দেই যে কলকাতা বহরমপুর হয়ে যাবে, মা দুর্গা বাস। লাগেজ দেওয়া হলো ভেতরে, যা ওঠ। ওকে উঠিয়ে দেই তাহলে নিশ্চিন্ত একদম। দাঁড়া এখন দাঁড়া, বাইরে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি, তো ভাইকে তো আমি গাড়িতে বসিয়ে দিয়েছি, তো আমি একটুখানি ওয়েট করে আছি, গাড়িটা ছাড়ুক তারপরে তখন আমি যাব। ভাইয়ের বাসটা এখন ছেড়ে দিল, ছেড়ে দিলাম। ছেলের রাতের খাওয়া কমপ্লিট হলো, আর এদিকে এখন কটা বাজে, এই 1:30 মতো, আর এদিকে শুরু হয়ে গেছে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি, আর এত গরম মানে জাস্ট থাকাই যাচ্ছে না, খুব বৃষ্টি শুরু হয়েছে। ভালোও লাগছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু ঠান্ডা ওয়েদার হচ্ছে কোথায়, বৃষ্টির জন্য গরমটারও প্রচণ্ড বেড়ে গেছে। ছেলেকে বলেছি বালিশ রেডি করতে, জগন্নাথ জগন্নাথ শেষ হয়ে গেছে, দাও তুমি মাম্মামের বালিশটা রেডি করো, যাও। হচ্ছে না, দাও আমি করে দিই, হচ্ছে না করে দিই আমি, চলো এখন আমরা একটু রেস্ট নেব। হ্যাঁ মাম্মাম সারাদিন রেস্ট নেয়নি, চলো রেস্ট নেই। শরীর এতটা ক্লান্ত লাগছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি শুলে পড়েই একবারে ঘুমিয়ে পড়ব এমন অবস্থা। সেই সকাল থেকে ছুটছি, আর তার মধ্যে এত গরম, গরমের মধ্যে বেশি নাজেহাল লাগছে, কাজ তো সেরকম কিছুই নাই, গরমের জন্যই একবারে যাচ্ছাতেই অবস্থা, যাচ্ছাতেই অবস্থা হয়ে আছে। আর রাত্রেবেলা আমি খাওয়া দাওয়ার কিছু করব না, আমি খালি জাস্ট জলই খেলাম, এক বোতল জল খেলাম, এখন আমি খালি বিছানা পত্রগুলো তাড়াতাড়ি রেডি করে শুয়ে পড়ব। তো ছেলে আবার নিচে গেল, থাক কিছুক্ষণ নিচে, ভালোই লাগছে না, পুরো মুখ না একদম চুলকাচ্ছে, এমন মানে এমন ঘাম কি বলবো। স্নান এসে আমি স্নান করলাম, একদম ফ্রেশ হয়ে গেলাম, যে মুখে মুখের মধ্যে ফ্রেশ ওয়াশ ট্রেশ ওয়াশ সব কিছু লাগালাম, বাট এখন আবার মুখটা একদম চিটচিট করছে, মানে অদ্ভুত ধরনের, আমি বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে এখানে চুলকোচ্ছে এখানে চুলকোচ্ছে, কি বলবো কি অবস্থা। বৃষ্টি হলো, নামমাত্র বৃষ্টি হলো, বৃষ্টিটা হওয়াতে গরমের পরিমাণ আরও মানে দ্বিগুণ বেড়ে গেছে, দ্বিগুণ বলার না। বৃষ্টি হলো ভালোই হলো, কিন্তু সাংঘাতিক লেভেলের গরম বেড়ে গেছে, আর থাকাও যাচ্ছে না পারাও যাচ্ছে না, তাড়াতাড়ি এখন শুয়ে পড়ার পালা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে, আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।